মেট্রিকৰ কোয়েশ্চন পেপাৰখন লিক হ'ব নালাগিছিল আপোনালোকে অনুমানৰ ভিত্তিত কথাটো কয় মোক পিন পইণ্ট আপোনালোকে কৰি দিয়ক মুখ্যমন্ত্রী হিচাপে সেই ব্যর্থতার দায়িত্ব মই স্বীকার করছি না না সেবার বিষয়ববীয়ার ভাবে কি নির্দিষ্ট অভিযোগ আছে আপনি মোক কলে ভাল পাব হোমেরু আর কুমেরুত মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্যর্থতা স্বীকার করে মুখ্যমন্ত্রীয়ে ব্যর্থতা স্বীকার নকরে শিক্ষামন্ত্রীয়ে অসহায় হয়েও অহংকার কমা নাই শিক্ষামন্ত্রীর দাম্ভিকতার চূড়াত অবস্থান ডক্টর অনুজ পেগুর কিমান ক্ষমতা লিপ্সু হলে এগৰাকী ব্যক্তি এতিয়াও মন্ত্রীর আসনত বহি থাকিব পাৰে অথচ রাজ্যজুরি দল সংগঠন শিক্ষার্থী অভিভাবকর উত্তাল প্রতিবাদ একালৰ এইগৰাকী প্রবল জাতীয়তাবাদী নেতার এটা আহ্বানত রাজপথলৈ ওলাই আহিছিল হাজার হাজার লোক অথচ এইগৰাকী নেতায় এতিয়া মন্ত্রীর আসনত বহি শুনা নাই রাইজর কথা শুনা নাই দল সংগঠনের কথা আমি কবলৈ ওলাইছো রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুর কথা যোৱা তিনি মাসৰ পৰা অনুষ্ঠিত হৈছে চলিত বৰ্ষৰ মেট্রিক পৰীক্ষা যত অবতীর্ণ হৈছে 422,274 গৰাকী পৰীক্ষাৰ্থী এইবাৰৰ মেট্রিক প্ৰথমটো পৰীক্ষাৰে পৰা বিসংগতিপূৰ্ণ যোৱা 13 মাসৰ সাধাৰণ বিজ্ঞানৰ পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত ফাইল হোৱাৰ বাবে দেওবাৰে নিশাই অসম মাধ্যমিক শিক্ষা পৰিষদে বাতিল কৰে পৰীক্ষা তাৰ পূৰ্বে ইংৰাজী আৰু সাধাৰণ গণিতৰ প্ৰশ্নকাকতো ভাইৰেল হৈছিল সামাজিক মাধ্যমত কিন্তু সেৱা আৰু শিক্ষামন্ত্ৰীয়ে নললে কোনো ব্যৱস্থা মেট্রিক পরীক্ষাত ব্যাপক বিসংগতি আর প্রশ্নকাকত ফাদিলর প্রসঙ্গত অবশেষত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও ব্যর্থতা স্বীকার করলে বৃহস্পতিবারে অসম বিধানসভার মজিয়াত মুখ্যমন্ত্রীর অকপট স্বীকারোক্তি মেট্রিকর প্রশ্নকাকত লিক হব নালাগিছিল ই আমার ব্যর্থতাকে সূচাইছে মুখ্যমন্ত্রী হিসাবে সেই ব্যর্থতার দায়িত্ব মই স্বীকার করছো যোৱা কিছুদিন ধরে রাজ্যের মেট্রিক পরীক্ষার জেনেৰেল ছায়েন্সৰ পেপাৰখন লীক হোৱা বিষয়টো লৈ ছাত্ৰ ছাত্ৰী সমাজ বিদ্যাৰ্থী সমাজ আৰু অসমৰ ৰাইজ এক গভীৰ উদ্বিগ্নতাৰ মাজেৰে সময় পাৰ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিচাপে অতি বিনম্ৰতাৰে অসমবাসী ৰাইজৰ ওচৰত মই ক'ব খুজিছোঁ যে মেট্ৰিকৰ কোয়েশ্চন পেপাৰখন লীক হ'ব নালাগিছিল আৰু এই লীক হোৱা মই ভাবোঁ যে কৰবাত নহয় কৰবাত আমাৰ ব্যৰ্থতাকে সূচায় মুখ্যমন্ত্ৰী হিচাপে সেই ব্যৰ্থতাৰ দায়িত্ব মই স্বীকাৰ কৰিছোঁ মুখ্যমন্ত্ৰীয়ে নিজৰ ব্যৰ্থতা স্বীকাৰ কৰি সকলোৰে পৰা বাহবাহ লোৱাৰ বাবে প্ৰকাৰান্তৰে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ অনুজ পেগুকো যেন দিলে এটা শিক্ষা কিন্তু এইবোৰ কথা যেন বুজি নাপায় শিক্ষামন্ত্ৰীয়ে এইপিনে বৃহস্পতিবাৰে নিশা 9:42 মুখ্যমন্ত্ৰীৰ টুইট মেট্ৰিকৰ অসমীয়া বিষয়ৰ পৰীক্ষাৰ সময়সূচী সলাবলৈ সেৱাক পৰামৰ্শ ধেমাজিৰ লোহিত খাবলু উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্ৰৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক জেৰাৰ অন্তত পৰীক্ষাৰ সূচী সলাবলৈ নিৰ্দেশ দিয়া বুলি মুখ্যমন্ত্ৰীয়ে টুইটত উল্লেখ কৰে ইয়াৰ পৰা বুজিবলৈ কাৰোৰে বাকী নাথাকিল যে মেট্ৰিকৰ অসমীয়া বিষয়ৰ প্ৰশ্নকাকতো ফাইল হৈছে মুখ্যমন্ত্ৰীৰ টুইটৰ পাছত শিক্ষামন্ত্ৰীৰ টুইট মুখ্যমন্ত্ৰীৰ পৰামৰ্শৰ কথা সেৱাই তেওঁক জানিবলৈ দিছে ইয়াৰ পৰাই বুজিব পাৰি কিমান অসহায় শিক্ষামন্ত্ৰী ডক্টৰ অনুজ পেগু শিক্ষামন্ত্ৰীৰ দায়িত্বত থাকিও তেওঁক নজনোৱাকৈ সেৱাই লৈছে এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত অকল ইমানেইনে ফেচবুকত এই সম্বন্ধীয় যিটো পোষ্ট শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে অসমীয়াত দিছিল সেইটো পাছত তেওঁ আঁতৰাই দিয়ে কাৰণ তেওঁ ৰাইজৰ কঠোৰ সমালোচনাত্মক মন্তব্যবোৰ চাব নিবিচাৰে আনহাতে ইমান তাৎসল্য অসহায়তাৰ পাছতো শিক্ষামন্ত্ৰী ডক্টৰ অনুজ পেগুৰ অহংকাৰ কমা নাই বৰঞ্চ অহংকাৰ বাঢ়িছেহে জোৰপুৰি হাত পালেহি তাৰ পাছতো এতিয়াও তেওঁ সাংবাদিকক সেৱাৰ ভুল কোড দেখুৱাই দিবলৈ কৈ আছে সেৱাৰ বিষয়াৰ বিৰুদ্ধে কি অভিযোগ আছে নিৰ্দিষ্টকৈ অভিযোগ দেখুৱাই দিয়ক সেৱাই কোনটোত অৱহেলা কৰিলে অনুমানৰ ভিত্তিত কথা ক'ব নালাগে নিৰ্দিষ্টকৈ দেখুৱাই দিয়ক না না সেবাৰ বিষয়ববীয়াৰ ভাবে কি নিৰ্দিষ্ট অভিযোগ আছে আপুনি মোক ক'লে ভাল পাম মানে কোনটোত অৱহেলা এইটো মোক জনালে নাই নাই কোনটো অৱহেলা কি অৱহেলা কৰিলে তাক পিন পইণ্ট কৰি দিলে পিন পইণ্ট আপোনালোকে অনুমানৰ ভিত্তিত কথাটো কয় মোক পিন পইণ্ট আপোনালোকে কৰি দিয়ক ব্যৱস্থা কৰক ডক্টৰ অনুজ পেগুৰ দাম্ভিকতা সূচক মন্তব্যৰ পৰাই আপুনি বুজক অসমৰ শিক্ষামন্ত্ৰীৰ আসনত কেনে ব্যক্তি বহি আছে নাও বুলিলেও তেওঁ টিঙৰ পৰা নানামে
মন্ত্রিত্বর সোয়াদে তেওঁক অন্ধ করে পেলাইছে, ক্ষমতায় তেওঁক করে পেলাইছে অহংকারী। সেয়ে তেওঁ দেখিও একো দেখা নাই। মুখ্যমন্ত্রীয়ে ব্যর্থতা স্বীকার করার পাছতো শিক্ষামন্ত্রীয়ে নিজের বিভাগের ব্যর্থতা স্বীকার করবলে সৎ সাহস করা নাই। অথচ ডক্টর অনুজ পেগুয়ে শিক্ষামন্ত্রীর পদেই ত্যাগ করব লাগিছিল, কিন্তু কি হব? ডক্টর অনুজ পেগুয়ে এতিয়া ক্ষমতার সুখ আর রাজভোগত মতলিয়া। আমার এটা আহ্বান মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু ডাঙরিয়া, আপনি জনতার ক্ষোভ প্রতিবাদর ভাষা পড়হক বুঝক। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।